অপূর্বদের বাড়ি। অনেক ছিল চৌকি টেবিল, পাঁচটা সাতটা গাড়ি, ছিল কুকুর, ছিল বেড়াল, নানান রঙের ঘোড়া, কিছু না হয় ছিল ছ সাত জোড়া। দেউড়ি ভরা দোবে চোবে ছিল চাকর দাসী, ছিল সহিষ বেহারা চাপরাশি, আর ছিল এক মাসি। স্বামীটি তার সংসারে বৈরাগী, কেউ জানে না গেছেন কোথায় মোক্ষ পাবার লাগি, স্ত্রীর হাতে তার ফেলে বালক দুটি ছেলে। অনাত্মীয়ের ঘরে গেলে স্বামীর বংশে নিন্দা লাগে পাছে, তাই সে হেথায় আছে ধনী বোনের দ্বারে। একটিমাত্র চেষ্টা যে তার কি করে আপনারে মুছবে একেবারে, পাছে কারো চোখে পড়ে, পাছে তারে দেখে, কেউ বা বলে ওঠে আপদ জুটল কোথা থেকে। আসতে চলে, আসতে বলে, সবার চেয়ে জায়গা জোরে কম, সবার চেয়ে বেশি পরিশ্রম, কিন্তু যে তার কানাই বলাই নেহাত ছোট্ট ছেলে, তাদের তরে রেখেছিলেন মেলে বিধাতা যে প্রকাণ্ড এই ধরা, অঙ্গে তাদের দুরন্ত প্রাণ, কণ্ঠ তাদের কলরবে ভরা। শিশুচিত্ত উৎসধারা বন্ধ করে দিতে বিষম ব্যথা বাজে মায়ের চিতে, কাতর চোখে করুণ সুরে মা বলে চুপ চুপ, একটু যদি চঞ্চলতা দেখায় কোনো রূপ। ক্ষুধা পেলে কান্না তাদের অসভ্যতা, তাদের মুখে মানায় না কো চেঁচিয়ে কথা, খুশি হলে রাখবে চাপি, কোনো মতেই করবে না কো লাফালাফি। অপূর্ব আর পূর্ণ ছিল এদের এক বয়সী, তাদের সঙ্গে খেলতে গেলে এরা হতো পদে পদেই দোষী। তারা এদের মারত ধরাধর, এরা যদি উল্টে দিত চর, থাকতো না কো গণ্ডগোলের সীমা। উভয় পক্ষেরই মা কানাই বলাই দোহার পরে পড়তো ঝড়ের মতো, বিষম কাণ্ড হতো, ডাইনে বাঁয়ে দুধার থেকে মারের পরে মেরে, বিনা দোষে শাস্তি দিয়ে কোলের বাছাদের, ঘরের দুয়ার বন্ধ করে মাসি থাকতো উপবাসী, চোখের জলে বক্ষ যেত ভাসি। অবশেষে দুটি ছেলে মেনে নিল নিজেদের এই দশা, তখন তাদের চলাফেরা ওঠা বসা স্তব্ধ হলো, শান্ত হলো, আয় পাখি হারা পক্ষী নীড়ের প্রায়। এ সংসারে বেঁচে থাকার দাবি ভাটায় ভাটায় নেবে নেবে একেবারে তলায় গেল নাবি, ঘুচে গেল ন্যায় বিচারের আশা, রুদ্ধ হলো নালিশ করার ভাষা। সকল দুঃখ দুটি ভাইয়ে করল পরিপাক, নিঃশব্দ নির্বাক, চোখে আধার দেখত ক্ষুধার ঝোঁকে, পাছে খাবার না থাকে আর পাছে মায়ের চোখে জল দেখা দেয়, তাই বাইরে কোথাও লুকিয়ে থাকত, বলতো ক্ষুধা নাই। অসুখ করলে দিত চাপা, দেবতা মানুষ কারে, একটুমাত্র জবাব করা ছাড়ল একেবারে। প্রথম যখন স্কুলেতে প্রাইজ পেল এরা, ক্লাসে সবার সেরা, অপূর্ব আর পূর্ণ এলো শূন্য হাতে বাড়ি। প্রমাদ গণি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি, মা ডেকে কয় কানাই বলাই এরে, ওরে বাছা ওদের হাতেই দে রে তোদের প্রাইজ দুটি, তারপরে যা ছুটি খেলা করতে চৌধুরীদের ঘরে। সন্ধ্যা হলে পরে আশিস ফিরে, প্রাইজ পেলি কেউ যেন না শুনে। এই বলে মা নিয়ে ঘরের কোণে দুটি আসন পেতে, আপন হাতের খইয়ের মোয়া দিল তাদের খেতে। এমনি করে অপমানের তলে দুঃখ দহন বহন করে দুটি ভাইয়ে মানুষ হয়ে চলে। এই জীবনের ভার যত হালকা হতে পারে করলে এরা চূড়ান্ত তাহার, সবার চেয়ে ব্যথা এদের মায়ের অসম্মান, আগুন তারি শিখার সমান জ্বলছে এদের প্রাণ প্রদীপের মুখে,
সেই আলোটি দোহায় দুঃখে সুখে যাচ্ছে নিয়ে একটি লক্ষ্য পানে জননীরে করবে জয়ী সকল মনে প্রাণে। কানাই বলায় কলেজেতে পড়ছে দুটি ভাই, এমন সময় গোপনে এক রাতে অপূর্ব তার মায়ের বাক্স ভাঙল আপন হাতে, করল চুরি পান্না মতির হার, থিয়েটারের শখ চেপেছে তার। পুলিশ ডাকাডাকি নিয়ে পাড়া যেন ভূমিকম্পে নড়ে, যখন ধরা পড়ে পড়ে অপূর্ব সেই মতির মালাটিরে ধীরে ধীরে কানাই দাদার শোবার ঘরে বালিশ দিয়ে ঢেকে লুকিয়ে দিল রেখে। যখন বাহির হলো শেষে সবাই বললে এসে, তাই না শাস্ত্রে করে মানা দুধে কলায় পুষতে সাপের ছানা, ছেলে মানুষ দোষ কি ওদের, মা আছে এর তলে, ভালো করলে মন্দ ঘটে কলিকালের ফলে। কানাই বলাই জোরে ওঠে প্রলয় বন্যে প্রায়, খুনোখুনি করতে ছুটে যায়। মা বললেন, আছেন ভগবান, নির্দোষীদের অপমানে তাঁরই অপমান। দুই ছেলেদের সঙ্গে নিয়ে বাহির হলেন মাসি, রইল চেয়ে দোবে চোবে রইল চেয়ে সকল চাকর দাসী, ঘোড়ার সহিষ বেহারা চাপরাশি। অপমানের তীব্র আলোক জেলে মাকে নিয়ে দুটি ছেলে পার হলো ঘোর দুঃখ দশা, চলে চলে কঠিন কাটার পথে। কানাই বলায় মস্ত উকিল বড় আদালতে, মনের মতো বউ এসেছে একটি দুটি, আসছে নাতনি নাতি, জুটল মেলা সুখের দিনের সাথী। মা বললেন, মিটবে এবার চিরদিনের আস, মরার আগে করব কাশীবাস। অবশেষে একদা আশ্বিনে পুজোর ছুটির দিনে মনের মতো বাড়ি দেখে দুই ভাইয়েতে মাকে নিয়ে তীর্থে এলো রেখে। বছরখানেক না পেরোতেই শ্রাবণ মাসের শেষে হঠাৎ কখন মা ফিরলেন দেশে, বাড়ি শুদ্ধ অবাক সবাই। মা বললেন, তোরা আমার ছেলে, তোদের এমন বুদ্ধি হলো অপূর্বকে পুড়তে দিবি জেলে? কানাই বললে, তোমার ছেলে বলেই তোমার অপমানের জ্বালা মনের মধ্যে নিত্য আছে জ্বলেই, মিথ্যে চুরির দাগা দিয়ে সবার চোখের পরে আমার মাকে ঘরের বাহির করে, সেই কথাটা এ জীবনে ভুলি যদি তবে মহাপাতক হবে। মা বললেন, ভুলবি কেন, মনে যদি থাকে তাহার তাপ, তাহলে কি তেমন ভীষণ অপমানের চাপ, চাপানো যায় আর কাহারও পরে বাইরে কিংবা ঘরে? মনে কি নেই সেদিন যখন দেউড়ি দিয়ে বেরিয়ে এলাম তোদের দুটি সঙ্গে নিয়ে, তখন আমার মনে হলো যদি আমি স্বপ্নমাত্র হই, জেগে দেখি আমি যদি কোথাও কিছু নই তাহলে হয় ভালো। মনে হলো শত্রু আমার আকাশ ভরা আলো, দেবতা আমার শত্রু, আমার শত্রু বসুন্ধরা, মাটির ডালি আমার অসীম লজ্জা দিয়ে ভরা। তাই তো বলি বিশ্ব জোড়া সে লাঞ্ছনা, কেমন করে পায় না যেন কোনো জনা, বিধির কাছে এই করি প্রার্থনা। ব্যাপারটা কি ঘটেছিল অল্প লোকেই জানে, বলে রাখি সে কথা এইখানে। 12 বছর পরে অপূর্ব রায় দেখা দিল কানাই দাদার ঘরে। একে একে তিনটে থিয়েটার ভাঙা গড়ার শেষ করে সে হলো ক্যাশিয়ার সদাগরের অফিসেতে। সেখানে আজ শেষে তবিল ভাঙা জাল হিসাবে দায়ে ঠেকেছে সে, হাতে বেড়ি পড়ল বুঝি, তাই সে এলো ছুটে উকিল দাদার ঘরে, সেথায় পড়ল মাথা কুটে। কানাই বলল, মনে কি নেই? অপূর্ব কয় নত মুখে, অনেক দিন সে গেছে চুকে বুকে। চুকে গেছে? কানাই উঠল বিষম রাগে জ্বলে, এতদিনের পর যেন আশা হচ্ছে চুকে যাবে বলে। নিচের তলায় বলাই আপিস করে, অপূর্ব রায় ভয়ে ভয়ে ঢুকলো তারই ঘরে, বললে, আমায় রক্ষা করো। বলাই কেঁপে উঠল থরথর, অধিক কথা কয় না সে, যে ঘন্টা নেড়ে ডাকলো দারোয়ানে। অপূর্ব তার মেজাজ দেখে বেরিয়ে এলো মানে। অপূর্বদের মা তিনি হন মস্ত ঘরের গৃহিণী, যে এদের ঘরে নিজে আসতে গেলে হয় যে তাঁদের মাথা নত। অনেক রকম করে ইতস্তত পত্র দিয়ে পূর্ণকে তাই পাঠিয়ে দিলেন কাশী। পূর্ণ বললে, রক্ষা করো মাসি। এরই পরে কাশী থেকে মা আসলেন ফিরে। কানাই তাঁরে বললে ধীরে ধীরে, জানো তো মা, তোমার বাক্য মোদের শিরোধার্য, এটা কিন্তু নিতান্ত অকার্য। বিধি তাদের দেবেন শাস্তি, আমরা করব রক্ষে, উচিত নয় মা সেটা কারো পক্ষে।
কানাই যদি নরম হয় বা বলাই রইল রুখে অপ্রসন্ন মুখে, বললে হেঠাই নিজে এসে মাসি তোমার পরুণ পায়ে ধরে দেখব তখন বিবেচনা করে। মা বললেন, তোরা বলিস কি, একটা দুঃখ দূর করতে গিয়ে আরেক দুঃখে বিদ্ধ করবি মর্ম, এই কি তোদের ধর্ম? এত বলি বাহির হয়ে চলেন তাড়াতাড়ি। তারা বলে, যাচ্ছ কোথায়? মা বললেন, অপূর্বদের বাড়ি, দুঃখে তাদের বক্ষ আমার ফাটে, রইব আমি তাদের ঘরে যতদিন না বিপদ তাদের কাটে। রসো রসো থামো থামো, করছই কি? আচ্ছা ভেবে দেখি তোমার ইচ্ছা যবে, আচ্ছা না হয় যা বলছো তাই হবে, আর কি থামেন তিনি, গেলেন একাকিনি অপূর্বদের ঘরে তাদের মাসি, ছিল না আর দবে চবে, ছিল না চাপরাশি, প্রণাম করে লুটিয়ে পায়ে বিপিনের মা পুরনো সেই দাসী।